আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাফিজ শর্ট। ফ্রেন্ডস, আমি আশা করি আপনার সব তোমরা সব অনেক ভালো আছো, আপনাদের আমিও খুব ভালো আছি। সো আজকে আমি তোমাদের একটি গল্প পড়ে শোনাবো, ইংলিশ ভার্সেস বেঙ্গলি গল্প। ইংলিশও বলবো সাথে অর্থটা আমি তোমাদের পয়েন্টে পয়েন্টে বলে দেবো, ওকে? তার ভিডিও শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো তাহলে সাবস্ক্রাইব করো আর শুধু লাইক করো, ওকে? লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা কি বইটিকে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ক্লাস ফোরের বই। এই দেখতে পাচ্ছ, এটা ফোর ক্লাস ফোর। অ্যাকর্ডিং টু দ্য নিউ সিলেবাস। ওকে, আমরা এখন তাহলে বইয়ের ভিতরটা দেখে আসি কেমন হয়েছে। ওকে, তো আজকে আমি তোমাদের শোনাবো পিঁপড়া আর ঘুঘুর গল্প। ওকে, লেটস স্টার্ট ইট। অ্যান অ্যান্ড ওয়েন্ট টু দ্য রিভার ব্যাঙ্ক ফর ড্রিঙ্ক। বাংলাটি হলো, একটি পিঁপড়া পানি পান করার জন্য নদীর ধারে গিয়েছিল, নদীর তীরে গিয়েছিল। দ্য আনলাকি অ্যান্ড ফল ইনটু দ্য ওয়াটার অ্যান্ড অলমোস্ট ড্রাউন্ড। দুর্ভাগ্য পিঁপড়া পানির মধ্যে পড়ে যায় এবং প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হয়। আ ডগ ওয়াজ সিটিং ইন আ ট্রি হ্যাঙ্গিং ওভার দ্য রিভার। একটি ঘুঘু নদীর তীরে নদীর উপর ঝুলন্ত অবস্থায় একটি বৃক্ষের মধ্যে বসা ছিল। শি প্লাকড আ লিফ অ্যান্ড লেট ইট ফল ইনটু দ্য ওয়াটার নিয়ার দ্য এন্ড। সে একটি পাতা ছিল এবং একটি পিঁপড়ার কাছাকাছি পানির উপর। দ্য এন্ড ক্লাইম্ড অন টু দ্য লিফ অ্যান্ড ফ্লপড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক। পিঁপড়াটি পাতার উপর বসে পড়ল এবং ভেসে নদীর তীরে ফিরে গেল। লেটার আ হান্টার অ্যারাইভড অ্যান্ড টু মেক আ ট্র্যাপ ফর দ্য ডভ। পরবর্তীতে একজন শিকারি এলো এবং ঘুঘুকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করতে শুরু করল। দ্য এন্ড ক্যাম অ্যান্ড স্টাং দ্য হান্টার অন দ্য ফুট। পিঁপড়া এলো এবং শিকারির পায়ে কামড়ে কামড়ে দিল। দ্য পেইনফুল স্টিং মেড দ্য হান্টার ক্রাই আউট। বেদনাদায়ক এই কামড়ে শিকারি চিৎকার করে উঠ। দেন দ্য ডাভ ওয়াজ ওয়ার্ন অফ ডেঞ্জার অ্যান্ড ফ্লাও অ্যাওয়ে। তারপর ঘুঘু বিপদ সম্পর্কে সতর্ক হলো এবং দূরে উড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই গল্পটি পড়ে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার পড়া যদি কোনো হয় প্লিজ আমাকে কমেন্ট করে বলো। থ্যাংক ইউ, বাই।